মৃণাল ভট্টাচার্য, আমার বাবা মৃত ডাক্তার নিরুত বরণ ভট্টাচার্য, মাতা মৃত প্রতিরাময়ী ভট্টাচার্য। আমার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার সীতাকুণ্ড চট্টগ্রাম। 1967 সাল, আমি তখন চট্টগ্রাম সিটি কলেজে বিএ ক্লাসের ছাত্র। তখনই আমি চট্টগ্রাম বেতারে কণ্ঠস্বর পরীক্ষা দিই এবং নতুন শিল্পীর আসরে এবং স্টুডেন্টস প্রোগ্রামে আমি প্রোগ্রাম করতাম। 1969 সালে আমি সিটি কলেজ থেকে বিএ পাশ করে 70 সালে আমি আইন কলেজে ভর্তি হই। আমি অরিজিনালি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের সমর্থক ছিলাম। 1971-এ 26 মার্চ আমি শহর ছেড়ে আমার নিজ গ্রামের বাড়ি সীতাকুণ্ডে চলে যাই এবং সীতাকুণ্ডে ওখানে বর্ণালী ক্লাব মুক্তিযুদ্ধের পক্ষের একটা কার্যকরী কমিটি গঠন করা হয়। তাতে সভাপতি ছিলেন ডাক্তার একলাসউদ্দিন। আমি তখন দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলাম। মার্চ মাসের 28-29 তারিখের দিকে যখন কুমিরায় একটা তুমুল যুদ্ধ হয় ইপিআরের সাথে পাঞ্জাবি, সেই যুদ্ধের পরে আহতদের চিকিৎসার জন্য সীতাকুণ্ড কলেজে ডাক্তার একলাসউদ্দিনের নেতৃত্বে একটা হসপিটাল গঠন করা হয়। আমি সেখানে ডাক্তার সাহেবের সাথে আহত রোগীদের, আহত সৈনিকদের চিকিৎসা করার চেষ্টা করতাম। সীতাকুণ্ড হাসপাতালে ডাক্তার একলাসউদ্দিনের নেতৃত্বে আমি ছিলাম, ওখানে শামসুল আলম ফরিদ ছিল, আর একটা মাহমুদুল হক বলে একটা ছেলে ছিল, সেই যুদ্ধে মারা গেছে, মফিজুর রহমান ছিলেন, আবু তাহের আরেকজন, আবু তাহের সে মৃত, তাকে যুদ্ধে মেরে ফেলা হয়েছে। টিপুও মৃত, তাকেও মেরে ফেলা হয়েছে। এরা সব মৃত, রফিকুল আলম, সমীরণ দে, মানিক বড়ুয়া, আলিমুল্লাহ, আরও তো আরও বেশ কয়েকজন ছিলেন। এপ্রিল মাসের 10 তারিখে যখন সীতাকুণ্ডে আবার তুমুল যুদ্ধ হলো, এর আগেই ক্যাপ্টেন মতিন সাহেব ওনার ইপিআর বাহিনী নিয়ে সীতাকুণ্ড স্কুলে ঘাঁটি স্থাপন করেন। সেই বাহিনীর সাথে পাঞ্জাবের একটা তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধের পর যখন ক্যাপ্টেন মতিন সাহেবের বাহিনী পশ্চাৎ অপসারণ করে, আমরাও ধীরে ধীরে পশ্চাৎ অপসারণ করে উত্তর দিকে অগ্রসর হয়ে সীমান্ত পেরিয়ে আসি। আমি যখন সীতাকুণ্ড ছেড়ে আসছি, আমি নিজ চোখে দেখছি আমার বাড়ির সেই লেলিহান, আমার বাড়ি ঘর, আশেপাশের লোকজনের বাড়ি ঘর কীভাবে পাঞ্জাবিরা জ্বালিয়ে দিচ্ছে, ধাও ধাও করে এই বাড়িঘরগুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তখন আমি অবিবাহিত ছিলাম, আমার বাবা মা, আমি যুদ্ধে যখন আমি তো আর বাড়ির দিকে আসতে পারছি না, আমি পিয়ারের সাথে চলে গেলাম। আমার বাড়িতে আমার বাবা এবং আমার মা আর একটা কাজের একটা মেয়ে ছিল। আমার বাড়ি গিয়ে সামনের দিকে যখন আগুন দিচ্ছে, আমার বাড়ির ঘাটাটা প্রায় 300 হাত লম্বা, সামনের দিকে যখন আগুন দিচ্ছে, আমার কাজের মেয়েটা দেখতে পেল এবং সে বলল, দাদু সামনের বাড়িতেও মিলিটারি আগুন দিচ্ছে। আমার মা বাবা বাড়ির পেছনের দরজা দিয়ে ওদিকে আরেক বাড়ির উপর দিয়ে পাহাড় হয়ে নারায়ণহাট ফটিক ছেড়ে হয়ে ওরা সাবরুম দিয়ে ভারতের ত্রিপুরায় বেরিয়ে যান। যদি ভাগ্যে সোনারা পিছন দিকে না গিয়ে সামনের দিকে আসতেন, তাহলে ওনাদেরকে আমি হাত পেতাম। আমার বাড়িতে আরেকজন বৃদ্ধ ছিল, উনি কানে শুনতো না,
ওনাকে কবিরাজ দা বলতো সবাই। ওনার নাম হচ্ছে জগদীশ নন্দী। ওনার ছেলে আছে বর্তমান নিউ মার্কেট আলছাড়া, আলছাড়ার সামনের দোকানের মালিক বাবুল নন্দী। ওনাকে হল বলেছে, উনি কিচ্ছু বুঝেন নাই। উনি পিছন দিকে যেতে ওনাকে গুলি দিয়েছে আমার বাড়িতে, ওখানে আমাদের বাড়ির সামনেই উনি স্পর্ধে। এই সীমান্ত থেকে আগরতলায় যাই, আগরতলা থেকে আমি কলকাতায় যাই। কলকাতায় গিয়ে আমি প্রথমে 144 লেলিন সরণি বাংলাদেশ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহায়ক সমিতিতে আমি অংশগ্রহণ করি। সেখানে আমি তখন দেখেছিলাম তপন বুদ্ধ, দেবব্রত চৌধুরী, মলয় ঘোষ দস্তিদার, কল্যাণী ঘোষ, প্রভা চৌধুরী, আরও প্রমুখ চট্টগ্রামের রানী প্রভা চৌধুরী, উমা চৌধুরী, মিহির লালা, সুজিত রায়, সকিনা বেগম, মিহির নন্দী, মোহাম্মদ শাহবাগ, এরা ছিলেন প্রথম দিকে চট্টগ্রামের লোক। আমি যাওয়ার কিছুদিন পরে ওখানে এসে যুক্ত হলেন নোয়াখালী থেকে আগত চিত্তরঞ্জন ভূঁইয়া এবং জয়ন্তী ভূঁইয়া, যিনি এখন জয়ন্তী লালা। আমরা সারাদিন ওখানে থাকতাম, মহরত করতাম, সন্ধ্যায় আমরা অনুষ্ঠান করে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পক্ষে কীভাবে জনমত সৃষ্টি করতে পারি এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা কাজ করার সময় এখানে সারা বাংলাদেশের লোক ছিল, যেমন ঢাকা থেকে সৈয়দ হাসান ইমাম, সঞ্জিদা খাদুন, ওয়াইদুল হক, শাহিন সামাক, দালিয়া নওশিন, বিপুল ভট্টাচার্য, মোশাদ আলী, আরও অনেকে, আলোকময় নাহা, আরও অনেকেই এখানে ছিলেন। আমরা এই জনমতের সৃষ্টির জন্য ভারতের বিভিন্ন স্থানে আমরা ঘুরে বেড়াতাম এবং বাংলাদেশের পক্ষে আমরা জনমত সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করতাম। 25 মে-র পরে একদিন এখানে এসে স্কোয়ারে আসলেন রাউজান থানার মহামণি গ্রামের প্রণদীপ বড়ুয়া, বর্তমান উনি প্রয়াত। উনি এসে আমাদের বললেন, তোমরা কালকে স্বাধীন বাংলা বেতার আসবে, আমি একটা প্রোডাকশান করব, তোমরা গান করবে। পরের দিন আমরা গেলাম স্বাধীন বাংলা বেতারে, এটা ধরুন মে মাসের 30 কি 31 এরকমে হবে। সেখানে গিয়ে গান করার পরে দেখলাম অনেকেই আমাদের পরিচিত, মোহাম্মদ আব্দুল জব্বার, আপেল মাহমুদ, সুজয় শ্যাম, অজিত রায়, এরা অনেকেই। সুজয়দা এসে আমাকে কৌশল বিনিময় করতে বলল, মৃণাল আমার এখনও কোনো প্রোডাকশান হয়নি, আমি প্রোডাকশান হলে তোর খবর নেব, তুই আমার প্রোডাকশানে গান করি। দেখলাম 2-3 দিন পরেই উনি আমাকে খবর দিলেন, আমি গেলাম। এই থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমি স্বাধীন বাংলা বেতারে গান করেছি এবং এটা একটা আমার ভাগ্যের ব্যাপার। সেই 16 ডিসেম্বরেই আমার একটা রেকর্ডিং ছিল, এটা একটা গল্পের মতো হয়ে গেছে। সকালবেলা গেছি, শহীদুল ইসলাম সাহেব গান লিখলেন, জীবনের যুদ্ধে আমরা সবাই নড়ছি, গড়ছি মোরা আমরা সোনার দেশ, একসাথে দুটো গান হতো। আরেকটি গান ছিল শুনো শুনো বাংলা সংগ্রামী জনতা, বাঁচবার মন্ত্র যে একতা একতা একতা। রিহার্সাল পরে হঠাৎ করে ড্রাম বেজে উঠল, আমি এসে জিজ্ঞেস করতে বললো যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, নিয়াজি আত্মসমর্পণ করছে। আমাদের সবচেয়ে সিনিয়র ওখানে ছিলেন প্রয়াত সমর দাস, সমর দাস এসে বললেন এই গান আর হবে না, আমি শুনেছি রিহার্সাল, এই গান আর হবে না, এখন আমরা স্বাধীন, এখন আর জীবনের যুদ্ধ হবে না, শুনো শুনো হবে না, এখন বিজয়ের গান করতে হবে। উনি শহীদুল ইসলামকে হুকুম করলেন, শহীদ এখনই তুমি 1 ঘন্টার মধ্যে বিজয়ের উপর গান লেখো, এবং সুজয়দাকে বললেন তুমি এই গান শুরু করো, এই ছেলেরা কেউ যাবে না, কোনোখানে বেরোবে না, এই গান শুরু করে আজকে রেকর্ডিং করবে, এই গানেই আজকে বিকেলে বাজবে। শহীদুল ইসলাম সাহেব বিজয় নিশান উড়ছে, ওই উড়ছে উড়ছে উড়ছে, খুশির হাওয়ায় উড়ছে উড়ছে, বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। 1 ঘন্টার মধ্যে সুজয়দা এই গান শুরু করে আমাদের তুলে দিলেন। 2টার সময় এই গান রেকর্ডিং করা হলো এবং 4টার সময় এই গানটা দিয়েই সেদিন 16 ডিসেম্বর রেডিও প্রথম সম্প্রচার করা হলো। এই হচ্ছে আমার স্বাধীন বাংলা বেতারের রীতিনীতি এবং 144 এই আপনার লেলিন শহরে থেকে আরেকটা গল্প বলতে হয়। 18 সেপ্টেম্বর শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের উপরে দিল্লিতে একটা আন্তর্জাতিক সম্মেলন করছিলেন,
তাতে পাকিস্তান ইসরায়েল এবং চীন ব্যতীত অন্য প্রায় সকল দেশের প্রতিনিধি ওখানে আমন্ত্রিত ছিলেন, ওরা আসছিলেন। আমরা কলকাতা থেকে শিল্পী হিসাবে ওখানে আমন্ত্রিত হয়েছিলাম, আমি ওখানে ছিলাম, আর অনেকে ছিল চট্টগ্রাম থেকে, জয়ন্তী লাগা ছিল আর দেবব্রত চৌধুরী ছিল। আমরা ওখানে যাওয়ার পরে 18 সেপ্টেম্বর করার পর আমাদের কিছুতেই আসতে দেবে না, প্রতিদিনই ওখানে অনুষ্ঠান করতে হতো। আমরা গান্ধী পিস ফাউন্ডেশনে ছিলাম 15 দিন, বাকি 15 দিন ছিলাম নেহরু ইউনিভার্সিটি হোস্টেলে। প্রতিদিন আমরা 2-3টা করে অনুষ্ঠান করতাম। ওরা আমাদের এক মাস 3 দিন পর আমরা দিল্লি থেকে আবার কলকাতায় দেখেছি। আমরা দেশে এসেছি, দেশে এসে নিজের গুণে রেডিওতে গান করতাম, তালিকাভুক্ত ছিলাম, পরবর্তীতে টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছি, নিজের লেখাপড়ার উপর নির্ভর করে চাকরি করেছি, ব্যাংকে চাকরি পেয়েছি, কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা আগে কোনোদিন এসব সম্মাননা পাইনি যা এখন আমরা পাচ্ছি। এই জন্য বর্তমান সরকারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। নতুন প্রজন্ম সম্পর্কে কি বলবো? নতুন প্রজন্ম সম্পর্কে আমি বলবো, তাদের এসব বই পুস্তকগুলো পড়া উচিত। এই স্বাধীনতা কি করে আসলো, কেন আসলো, পাকিস্তান আমলে আমরা যেভাবে তিরস্কৃত এবং ধিকৃত হয়েছি, এগুলা বর্তমান এই প্রজন্ম তো অনুভব করতে পারে না। কারণ ওরা তো পাকিস্তানি ভুটুয়াদের এ অত্যাচার সহ্য করেনি, তাই তাদের বই পুস্তক পড়া উচিত, জানা উচিত। আজকে পৃথিবীর বুকে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমাদের এই বাংলা কথা আজকে সারা পৃথিবীতে একটা স্বীকৃতি হয়ে গেছে এবং বাঙালি জাতি বাংলাদেশ আজকে বিশ্বে সুপরিচিত। এটাই তাদের উপলব্ধি করা উচিত বলে মনে হয়।